এবার আমরা পুরো টেমপ্লেটটিকে ফটোশপে যেটি করেছি সেটি HTML এ কনভার্সন করে এটির ফাইনালি ওয়েবসাইটের HTML রূপ দিব এবং এটি আমরা পিএসডি টেমপ্লেট এরকম দেখতে পাচ্ছি এবং HTML এ আমি অলরেডি করেছি দেখুন এটি এরকম এবং এখানে মাউস নিয়ে গেলে দেখুন এখানে আমাদের সার্ভিস পোর্টফোলিও ফ্রি কোড কোটা এখানে এখানে লিংকও দেয়া যায় তো এই জন্য প্রথমেই আমরা আমাদের ফাইল স্ট্রাকচারটি আগেই বলেছি যে বেসিক আমরা দুটি ফাইল তৈরি করেছি একটি HTML ইন্ডেক্স HTML আর একটি স্টাইল CSS দুটি ফাইলই আমাদের কোডিংয়ের কাজ করতে হবে তো শুরুতেই আমি যে কোডিংয়ের কাজটি করব সেটি হচ্ছে আমরা যেহেতু পিএইচডি টেমপ্লেটটিও যেরকম করেছি অর্থাৎ একদম ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অতএব আমরা এখন কোডিং এই ব্যাকগ্রাউন্ড থেকেই করব অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটি যে ইমেজটি আমি স্লাইস করেছিলাম সেটি এখন আমরা HTML এ রূপ দিব তা আসুন এটির জন্য আমাদের নির্দিষ্ট কোড হচ্ছে এটুক এখানে প্যাডিং জিরো মার্জিন জিরো এবং তো আমরা এই কোডটিকে জাস্ট কপি করে আমরা এই স্টাইল CSS যে ফাইলটি রয়েছে অর্থাৎ এই ফাইলটির এই এখানে আমরা পেস্ট করে দিলাম বা আমরা এখানে এগুলো লিখে দিলাম এটি হচ্ছে স্টাইল CSS এর কোড এবং এখানে মূলত আমরা যদি এটিকে একটু অ্যানালাইসিস করি প্রথমে আমরা প্যাডিং মার্জিন জিরো দিলাম এবং বডিতে আমরা অর্থাৎ আমার ওয়েবসাইটে যে বডিটি রয়েছে ব্যাকগ্রাউন্ড বডি সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটি দিলাম এটি দিয়েছি এটি যে কোনো কালার আপনি দিতে পারেন তবে এই কালারটি আমি দিয়েছি মূলত এই নিচের ব্যাকগ্রাউন্ডের জন্য এটি না দিলেও হবে মেইন কোড হচ্ছে এই দুই লাইনের এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজেস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ইমেজ ফোল্ডারে আমাদের ব্যাকগ্রাউন্ড নামে যে একটি ফাইল আমরা রেখেছিলাম অর্থাৎ এই ফাইলটি ছোট্ট একটি ফাইল কিন্তু আমরা যেটি করেছি ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স অর্থাৎ আমরা ওয়াইডে মাত্র 5 পিক্স দিয়ে একটি ফাইল করেছি কিন্তু আমরা এখানে এই কোড দিয়ে CSS এর এই রিপিট এক্স অর্থাৎ এক্স মিন ওয়াইডে আমরা এখানে রিপিট করবে এই কোডটি এখানে ইমপ্লিমেন্ট করেছি ফলে যেটি ঘটবে যে যদিও এটির সাইজ মাত্র 5 পিক্সেল এটি ওয়াইডে রিপিট করে এটা বিরাট ক্যানভাসের মতো অর্থাৎ এরকম যেরকম আমরা ক্যানভাস ফটোশপে করেছিলাম এরকম করে নেবে অটোমেটিকলি এবং এরপরে আমরা কন্টেইনার নামে আরেকটি আইডি এখানে ডিফাইন করেছি এবং কন্টেইনারটি মূলত আমরা HTML এ একটি কন্টেইনার ডিফাইন করেছি এটি দিয়েই এখানে CSS এ কন্টেইনার বোঝানো হচ্ছে আমরা এই কন্টেইনারের মধ্যে মূলত টোটাল কাজগুলো করব এই জন্য এখানে এই কন্টেইনারটা দেওয়া হয়েছে এবং ওয়াইড আমরা 850 দিয়েছি আমরা এখানে যা খুশি দিতে পারি আমরা যেহেতু 960 আমাদের ওয়াইড তাহলে এখানে 960 আমরা দিতে পারি কোনো সমস্যা নেই তাহলে এই দিলাম দিয়ে আমরা এটাকে সেভ করছি অ্যান্ড এরপর আমাদের যে ফাইলটি সেটি হচ্ছে ইন্ডেক্স এই ফাইলের কোডিং করা এবং এই ফাইলে আমরা যদি ফিরে যাই এই ফাইলে আমরা দেখুন বডির মধ্যে এই দুই লাইনের কোড প্রথমে আমাদের করতে হবে একটি আইডি ডিফাইন করতে হবে ডিভ আইডি ডিফাইন করতে হবে কন্টেইনার নামে এবং এই ডিভকে ইন করা হয়েছে এই কোড দিয়ে এখন এই কন্টেইনার দেওয়ার উদ্দেশ্য হলো যেখানে টোটাল আমরা যে কাজগুলো করব অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে লোগো হেডার এবং ন্যাভিগেশন বা কন্টেন্ট এরিয়া ফুটার এরিয়া টোটাল এরিয়াটাকে একটি কন্টেইনারের মধ্যে থাকবে এই জন্য আমরা এই একটি কন্টেইনার ঘোষণা করেছি এবং এখানে কন্টেইনার শেষ করেছি মূলত আমাদের এই কন্টেইনারের মধ্যেই আমাদের এই টোটাল HTML এর কোডিংগুলো এখানে করতে হবে ইন কন্টেইনার সো আমাদের কোডগুলো এখানে করতে হবে এখন মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের জন্য শুধুমাত্র স্টাইল CSS এর এই একটি কোডই যথেষ্ট আর এখানে কিছু প্রয়োজন নেই সো আমরা এখন যদি এই অবস্থায় সেভ করি এবং আমরা এক নজরে এটি একটু যদি দেখি আমরা মজিলার প্রিভিউ দেখি প্রিভিউ ইন মজিলা ফায়ারফক্স আমরা লক্ষ্য করছি যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যেমনটি করেছিলাম ফটোশপে ঠিক তেমনটি কিন্তু হয়েছে নেক্সট স্টেপে আমরা করব আমাদের পরবর্তী যে লোগো কীভাবে লোগো আমরা অ্যাড করব সেটি দেখাবো আপনাদেরকে